हेलो फ्रेंड्स, आमी सोमनाथ एंड वेलकम टू सोमनाथ सर क्लासेस। आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो और तुम्हारे प्रिपरेशन खूब भालो मतन भावे चलछे। तुम्हारा जरा 2023 WBCS एर एग्जाम दीते चाहो, WBCS एर प्रिलिमिनारी एग्जाम बा वेस्ट बेंगल PSC अंडारे जो एग्जाम तुम्हारा बसते चाहो, स्टाफ सिलेक्शन तुम्हारा निजेर जो एक ह्यूज वैकेंसि स्टाफ सिलेक्शन बार कर स्टाफ सिलेक्शन GD बो वेस्ट बेंगल पुलिस एग्जाम बो रेल बो टेट बो जो एग्जाम जानने हे तुम्हारा बेसिक के धरे धरे चैप्टर वाइज पढ़ते चाहो, हिस्ट्री जियोग्राफी ए पॉलिटी ये समस्त विषय धरे धरे चैप्टर वाइज तुम्हारे पढ़ा। এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো পেড ইউটিউবে হবে এবং এই যে কোর্সটা তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে। এই কোর্সটা 15 নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে, অলরেডি একটা পেড ব্যাচ চলছে কিন্তু সেইখানে আমি আর স্টুডেন্ট নেব না, তো এইখানে আর একটি পেড ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। 15 নভেম্বর এই ক্লাসটি স্টার্ট হচ্ছে। তো এই ক্লাসের মধ্যে তোমরা কি কি পাবে বা এই ক্লাসটিতে কিভাবে এনরোল করতে হবে সেটা আমি একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথম যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে হবে। চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে মানে হচ্ছে যে সমস্ত কোশ্চেন যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাহলে সমস্ত কিন্তু কভার আপ হয়ে যায়। তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে। এই ক্র্যাশ কোর্সটি তোমাদের WBCS এর এক্সাম বলো, ওয়েস্ট বেঙ্গল PSC যে কোনো এক্সাম বলো, SSC বলো, স্টাফ সিলেকশন একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বার করেছে এবং সেইখানে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পলিটির ভূমিকা অনেকটাই। তোমরা এই ক্র্যাশ কোর্সটাতে এনরোল করলে সঙ্গে সঙ্গে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। একটি দেখো, স্টাডি মেটেরিয়ালের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না, সমস্ত বিষয় কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পাবে। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডাইভেল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো ওয়ান লাইনার ফর্মে থাকবে। তো পুরোপুরি তোমাদেরকে 9টি বিষয়ে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে, PDF ফর্মে থাকবে এবং এগুলো পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই কোর্স ফিটা দেখো 1100 টাকায়, কিন্তু এই কোর্স ফিটাতে এনরোল করলে তোমরা সঙ্গে সঙ্গে স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাচ্ছ। ক্লাস স্টার্ট হচ্ছে 15 নভেম্বর থেকে। তোমাদের অপশন থাকবে যে তোমরা রেকর্ডও দেখতে পাবে, এটা পেড ইউটিউবেই হবে। সোম থেকে শুক্র তোমাদের ক্লাস হবে, দিনে দুটোই করে ক্লাস হবে, মানে দুটি সাবজেক্ট আমি পড়াবো। একটি হচ্ছে সকাল 11টার সময় হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ করে হচ্ছে এবং আরেকটি ক্লাস যেটি হচ্ছে সেটা হচ্ছে রাত্রি 9টার সময় হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে তোমরা দিনে দুটো করে সোম থেকে শুক্র তুমি ক্লাসগুলো করতে পারছ। এরপরে হচ্ছে আর একটা করে মক টেস্ট তোমাদের জন্য থাকবে, রবিবার দিন করে একটা করে মক টেস্ট থাকবে। তো তোমরা যারা এই পেড ক্র্যাশ কোর্সটাতে এনরোল করতে চাইছো, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো অ্যান্ড জয়নিং লিঙ্কটা যে কিভাবে এই কোর্সটাতে জয়েন করবে সেটা আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আর একটা বিষয় বলে রাখছি যে অনেকে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যার এই ক্র্যাশ কোর্সটা কি আমাদের বেনিফিট হবে কি হবে না। তো তোমাদের একটা কথা আমি বলছি, দেখো এই ক্র্যাশ কোর্সটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেখানে হিস্ট্রি রয়েছে, যেখানে জিওগ্রাফি রয়েছে, যেখানে পলিটি রয়েছে, যেখানে স্ট্যাটিক GK থাকবে, সেই সমস্ত জায়গায় এই ক্র্যাশ কোর্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে কথা হলো যে এই ক্র্যাশ কোর্সটাতে তোমরা কিভাবে এনরোল করবে সেটা অনেকে বুঝতে পারো না বা প্রসেসটা জানতে চাইছো, তো আমি প্রসেসটা একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে একটু মন দিয়ে শোনো। দেখো, তোমরা যারা এখনও এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সোমনাথ স্যার চ্যানেল এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। ক্লাস হবে কিন্তু এই চ্যানেলেই ক্লাস হবে, যেটা হচ্ছে ইউটিউব পেড ক্লাস। যেরকম ফর এক্সাম্পল দেখো সোমনাথ স্যার পেড, এই যে সোমনাথ স্যার পেড ক্লাস এইগুলো দেখো শুধুমাত্র যারা এনরোল করবে তারাই শুধু দেখতে পাবে, বাকি কোনো স্টুডেন্ট এগুলোকে দেখতে পাবে না। আচ্ছা, এই জায়গাটাতে দেখো সোমনাথ স্যার নোট, এখানে সমস্ত নোটগুলো রয়েছে। তোমরা যদি কমপ্লিট স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে চাও তাহলে দেখো এটার প্রাইস হচ্ছে 999 টাকা, কিন্তু তোমাদের এই কোর্সটা পারচেস করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে এসে অ্যাড টু কার্ট করতে হবে। এই জায়গাটা যখনই আসবে অ্যাড টু কার্ট করলে, অ্যাড টু কার্ট করার পরে দেখো এখানে ভিউ কার্ট করলে, ভিউ কার্ট করার পরে
এখানে দুটো রয়েছে, একটা করতে হবে, তোমরা একটাই কোর্স পারচেস করবে। নেক্সট হচ্ছে যে এখানে নাম, ইমেল আর ফোন নাম্বার দিতে হবে তোমাদের। যেই নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে দিলে নেক্সট করবে, দেন হচ্ছে পেমেন্ট। যেই পেমেন্ট করবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে সোমনাথ স্যার পেড ব্যাচে ঢুকিয়ে দেব, আর তোমাদের স্টাডি মেটেরিয়ালটাও আমি তোমাদেরকে দিয়ে দেব। স্টাডি মেটেরিয়াল তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এই নটা বিষয় সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর রোজ ক্লাসগুলো তোমরা পাচ্ছ, রোজ ক্লাসগুলো হচ্ছে দিনে দুটো করে ক্লাস আমি স্টার্ট করছি এই ব্যাচটার জন্য, বা আগের যে ব্যাচটা চলছিল সেখানে একটা করে ক্লাস চলছিল, কিন্তু ওরাও দুটো করে ক্লাস পাবে। সকাল 11টার সময় একটা ক্লাস যেটা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস হচ্ছে, অ্যান্ড রাত্রি 9টার সময় একটি ক্লাস যেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে ক্লাস হচ্ছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে স্যার স্টাডি মেটেরিয়ালগুলো কতটা ইম্পর্টেন্স বা স্টাডি মেটেরিয়ালের ভূমিকা কতটা সেটা আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্রত্যেকটা বিষয় যেরকম হচ্ছে, তোমরা যদি দেখো প্রাচীন ভারতের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে এই টপিকগুলোই ধরে ধরে পড়ানো হবে, যেখানে উইথ এক্সপ্লেনেশন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন, জৈনিজম, বুদ্ধিজম। তো এই সমস্ত নোটগুলো আমি তোমাদেরকে আগেই তোমাদেরকে দিয়ে দেবো, এবং প্রত্যেক দিন যেটা পড়ানো হবে সেই নোটসগুলো অন্তত দিয়ে দেবো। খুব সুন্দর নোট, কালারফুল নোট, টু দ্য পয়েন্ট করা রয়েছে, যেটুকুনি পড়বে আবার তার উপরে হচ্ছে আবার কোশ্চেন অ্যান্সারও দেওয়া রয়েছে। প্রত্যেকটা বিষয় দেখো এরকম নোটস তোমরা আগেই পেয়ে যাচ্ছ। সো লেট, দেরি করো না, লিমিটেড সিট থাকবে, এবং তোমরা নিজেদের যে এনরোলমেন্ট সেটা করে নিও। আমি এনরোলমেন্ট লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো আশা রাখি নিশ্চয়ই বুঝতে পেরেছো, 15 তারিখ থেকে ক্লাস আরম্ভ হচ্ছে। দেরি করো না, সবাই এই ক্লাসটিতে এনরোল করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পেড ব্যাচে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো।